ইট ইজ সিম্পলি ইম্পসিবল, এ আমি কিছুতেই সহ্য করব না। মানি ইজ নট এ কোশ্চেন, কোশ্চেন ইজ প্রেস্টিজ। ইয়েস প্রেস্টিজ। ইউ শ্যাট আপ। আই এম শ্যাট আপ। মিস্টার জিএম, যত টাকা লাগে লাগুক, আপনি ওই পাহাড়ি জঙ্গলটা কিনে ফেলুন। কিন্তু বেগম সাহেবা, টাকা দিয়ে সব কিছু হয় না। কে বলেছে হয় না? ইউ আর নট এট অল এ প্র্যাকটিক্যাল পারসন। এই পৃথিবীতে টাকা থাকলে সব কিছু হয়, এবং আমি ফ্রম মাই চাইল্ডহুড দেখেছি টাকা থাকলে সুখ শান্তি সব কিছু হাতের মুঠোয়। সো আপনি আমার নির্দেশ মতো কাজটা সমাধান করে ফেলুন। ইয়েস, কাজটা সমাধান করুন। ইউ শ্যাট আপ। ইয়েস, আই এম শ্যাট আপ। তোর সব কিছুতেই বাড়াবাড়ি, বাস্তবের সঙ্গে অবাস্তব মেলানো যায় না। আচ্ছা, ওই পাহাড়ি জঙ্গলটার মূল্য কত? বড় জোর 15 লাখ টাকা। আর তুই কিনা 80 লাখ টাকা দিয়ে কিনে ফেললি? টাকাটা আমার? নিশ্চয়ই, অত টাকা একসাথে আমার সামনে রাখলে আমি হয়তো অজ্ঞান হয়ে যাব। আর কেন, টাকা টাকা নাই দেখা বাবা, আমার কিন্তু 4 মাসের বেতন বাকি। তোদের কি, আমার তো পরীক্ষায় দেওয়া হবে না। তোরা কি শুরু করলে বলতো? বাবা, তুমি হাত মুখ ধুয়ে নাও গে, তারপর ঠান্ডা মাথায় সব কথা শুনবে। তোর বাবার মাথা কোনোদিনই ঠান্ডা রাখতে পারবি না। লেখাপড়া লেখাপড়া না শিখলে নাকি মানুষ মানুষই হয় না। আরে বাবা, গরিবের আবার কিসের লেখাপড়া? লেখাপড়া দিয়ে কি হবে? আ মা, তুমি আবার কি শুরু করলে? চলো বাবা, আমি তোমাকে হাত মুখ ধুয়ে পানি দিচ্ছি, চলো। হত ভাগা, হত ছেড়া, আমার আমার কোনো কাজে না। ওরা বাবা, চুপ করো, সাজু ভাই গেছে তোমার ওষুধ আনতে, নিশ্চয়ই সে তোমার ওষুধ নিয়ে ফিরবে। কোথা থেকে ওষুধ আনবে তোর ভাইয়া? কে দেবে টাকা? দরকার নেই, দরকার নেই, দরকার নেই টাকা। আমার আমার শুধু একটাই চিন্তা, তোর প্রতি আল্লাহ করবি তো তোর আমি মরো যাবো। বাবা, আমি তোমার দুধটা গরম করে আনি। রাখতে পারি।
নুরি, মা হঠাৎ করে চলে যাবে ভাবতেও পারিনি। একটা বছর পার হয়ে গেল, এখানে কিছুই করতে পারলাম না। ভাবছি শহরে চলে যাব, একটা চাকরি নিয়ে ওখানেই থাকবো। তুই এত ভাবছিস কেন? তুই আমার বান্ধবী, আমার কি এমন অভাব আছে যে তোকে আমার কাছে রাখতে পারবো না? না রে নুরি, তা হয় না। বাস্তব বড় কঠিন। তুই আমার এমনই এক বান্ধবী যার মধ্যে ফাটল ধরাবার ইচ্ছে আমার মোটেও নেই। আরে সাজু ভাই, তুমি কবরস্থানে? হ্যাঁ সাজু ভাই, আব্বার আব্বার কবরস্থান থেকে ফিরছি। কি কালুজন মারা গেছেন? আমি জানলাম না। আলিয়া, আমি আমি এমনই এক হতভাগা যে পয়সার অভাবে আব্বার মুখে এক ফোঁটা ওষুধও কিনে দিতে পারলাম না। এখন থেকে ওকে নিয়ে আমার যত চিন্তা। নুরি, তোর কাছে কখনো কিছু চাইনি, আজ চাইব। তুই যদি তোর ওখানে সাজু ভাইকে একটা চাকরি দিয়ে দিস তাহলে খুব খুশি হব। বৃদ্ধ বাবা মাকে ছেড়ে চলে গেলেন দিশেহারা। আমি ঠিক এমন সময় আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো আমার কপালে জুটে গেল নূরজাহান। তার আলোর ঝলকানিতে আমি ঝলসে গেলাম। সমাধান হলো, দারিদ্র খুঁজে গেল, ধুমধাম করে বিয়ে দিলাম বোনেদের। জানো ড্রাইভার, আমি না আমি বড় অসহায়। আচ্ছা, তোর বউকে তুমি খুব শাসন করো, সে কি তোমাকে ভয় পায়? তা স্যার একটু পাইবই কি? হ্যাঁ, শাসনে রাখবে, ঘোড়াটা দিয়ে দেবে, কিন্তু লাগাম আমার হাতে। ঘোড়া যতই পাগলামি করুক, চাবুক দিয়ে চাপকে তাকে আমি সোজা করে দেব। তুই দিতে গেলে ইন্টারভিউ, তোর আসতে দেরি দেখে মনে হলো তুই ইন্টারভিউ দিতে যাস। ইন্টারভিউ নিতে গেছি। হায়, ওরা প্রশ্ন করার আগে আমি বলা শুরু করলাম। আমার মামা চাচার কোনো জোর নেই, এমএ পাস করতে গেলে বাবার প্রেশার বেড়ে যাবে, তার চেহারা যা চিড়ি তা তো দেখতেই পাচ্ছি। হাসছিস? হেসে যা, হেসে যা, যত হাসি তত কান্না, বলে গেছে রামশরণ। সংগ্রামী শ্রমিক ভাইরা, অনেক কিছু বললাম, আমার আর কিছু বলার নেই। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার সংগ্রামী সভাপতি। আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আমি জানি আপনাদের অনেক দাবি দেওয়া আছে। এসব দাবি দেওয়ার সমস্ত কিছুই মানা সম্ভব হয় না এবং পূরণ করাও সম্ভব হয় না। তবুও আমরা চেষ্টা করব এসব দাবি দেওয়াগুলো পূরণ করার। দেখুন, আন্দোলন ধর্মঘট করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভিতর কতটা একতা আছে। কারণ এখানে একটি বিরোধী দল আছে, তারা তাদের স্বার্থে মালিক পক্ষের সাথে হাত মেলাতে পারে। অতএব আমাদের একটা কথা মনে রাখতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
আপনি কিছু বলবেন? এখানে এসে বলুন। আগামীকাল আমাদের এখানে ম্যানেজিং ডিরেক্টর আমাদের বেগম সাহেব আসছে, আপনাদের কোনো দাবি দাবা থাকলে আমি ওনাদের কাছে বলবো। গুড প্রোডাক্ট আরো ভালো হওয়া উচিত। ইয়েস বেগম সাহেবা, আমরা চেষ্টার ত্রুটি করি না। আমাদের অন্যান্য মিলের তুলনায় বর্তমানে আমাদের এই মিলের প্রোডাক্ট বাজারে যথেষ্ট চাহিদা আছে। ইয়েস বেগম সাহেবা, বাজারে যথেষ্ট চাহিদা আছে। নোট। দাবি দাবি দাবি, এত দাবি যদি মানতে হয় তাহলে মিলটাকে বিক্রি করে দিন। বেগম সাহেবা, কিছু কিছু দাবির পিছনে ন্যায়সঙ্গত যুক্তি থাকে, মানবতার খাতিরে তা মেনে নেওয়াই উচিত। আপনি আমাকে মানবতা শেখাতে চান? সব মানবতাই টাকার কাছে তুচ্ছ। ইয়েস বেগম সাহেবা, টাকার কাছে তুচ্ছ। ইউ শাট আপ। আমি স্বীকার করি বর্তমান যুগে অর্থের মাপকারিতে মানুষ মানুষের বিচার করে। আমাদের মিলে প্রবীণ দারোয়ান সালাম অতি কষ্টে তার তিন মেয়ে এক ছেলেকে লেখাপড়া শেখায়, তাই প্রতি মাসে তার অনেক টাকার প্রয়োজন হয়। তাই নাকি? দারোয়ান সালামকে আমার সঙ্গে দেখা করতে বলব, অবশ্যই কাল। তাহলে তোর সিদ্ধান্তেই তুই অটল থাকবি। দেখ নুরি, আরেকবার ভালো করে চিন্তা করে নিলে হতো না? দারোয়ান সালাম এখনো তো আসেনি, দেখালে অর্থের গরমের কাছে রক্তের গরম একেবারেই ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ যায়, আমিও স্বীকার করি, কিন্তু এমন কিছু কিছু রক্ত আছে যা কখনো ঠান্ডা হয় না। আমি কিন্তু রেগে যাচ্ছি। আসসালামু আলাইকুম বেগম সাহেব, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোমার সাথে আমি ব্যবসা করতে চাই। বুঝলাম না বেগম সাহেব। তোমার তো তিন মেয়ে আর এক ছেলে। জি। তুমি নাকি খুব কষ্ট করে ওদের লেখাপড়া শেখাচ্ছ? জি বেগম সাহেব, অর্থের চেয়ে শিক্ষার মূল্য অনেক বেশি, তা অনেক পরে বুঝতে পেরেছি। জীবনে বড় শখ ছিল লেখাপড়া করার, কিন্তু অর্থের অভাবে তা হয়ে ওঠেনি। ধরো আমি যদি তোমাকে 20 লাখ টাকা দিই। আর আমার শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে তো তোমার মনের আশা পূর্ণ হতে পারে। বলো কি, এটাও কি সম্ভব? সম্ভবত হতে পারে। আল্লাহ তাআলা বেগম সাহেবকে ধন দৌলত, টাকা পয়সা, মান সম্মান, যশ সবই দিয়েছেন, দেননি কেবলমাত্র
একটি সন্তান। তাই বলে নিজের স্বামীকে বিয়ে করিয়ে সন্তান নেবে? আমি যতটুকু জানি একটা মেয়ে সব সহ্য করতে পারে, পারে না শুধু সতীনের সাথে বাস করতে। তোমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছ, সীমা কি চাইবে এভাবে বিয়ে করতে? বেগম সাহেবকে বলে এসেছি, বাড়িতে আলোচনা করেই বলবো। ভেবে দেখো তো, 20-30 লক্ষ টাকা যদি পাই তাহলে ছেলে মেয়েগুলো তো মানুষ হয়ে যাবে। কে? সীমা, একটু ভিতরে আয় তো মা, তোর বাবা তোকে কিছু বলতে চায়। আমি কিছুটা শুনেছি মা, জানো বাবা, অনেক অবাস্তব কোনো কোনো সময় বাস্তবে রূপ নেয়। আমার সম্মতিতে অনেকগুলো মুখের হাসি ফুটে উঠবে। যাও বাবা, কথা দিয়ে আসো বেগম সাহেবাকে। জানো বাবা, জীবনে যে কোনো যুদ্ধে কিছুটা রক্তপাত না হলে সুখ নামে পায়রা ধরা যায় না। কিন্তু মা, জানো সীমার মা, শর্তের শেষ অংশটুকু আমার মেয়ে শুনে গেল না। তার মানে? যেদিন যেদিন সীমা সন্তান হবে ঠিক সেই দিনই বেগম সাহেব তার স্বামীকে দিয়ে সীমাকে তালাক দেওয়াবে। আমার মা কোনোদিনও আর তার সন্তানের দাবি করতে পারবে না। দাঁড়াও, আমার ঘুমটা খোলার আগে তোমার ঘুমটাটা আমি খুলে দিতে চাই। অবাক হওয়ার কিছু নেই, অর্থহীন পুরুষ এ সংসারে একেবারেই মূল্যহীন। অতএব যে মূল্যায়ন তোমার হবে তার চাবিকাঠি আমার হাতে। তোমার সকল স্বাধীনতা আমার কাছে গচ্ছিত,
টেবিল ল্যাম্পটা নিভিয়ে দাও। তোমাকে নিয়ে পরশু আমি হল্যান্ড যাব, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি? আপত্তি তো তোমার থাকতে পারে। নো টক। ইয়েস, নো টক। দেখ আকবর, জীবনে প্রতিটা জিনিসের জন্যই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তা না হলে সে জিনিসের মূল্য বোঝা যায় না। আমি অবশ্য তোকে যতদূর জানি তুই একটু বেশি চাপা, অর্থাৎ নিজের দুঃখটাকে নিজের মনের মধ্যে চেপে রাখতে চাস। একটা কথা কি জানিস মিজান, আমি একটু তোদের চেয়ে আলাদা। তোরা যেমন যে কোনো কষ্টকে স্বাভাবিকভাবে ছেড়ে ফেলে দিতে পারিস, আমি তা পারি না। আমার কষ্টটা আমি আমার বুকের ভিতরে রাখতে ভালোবাসি, আর সুখটা সেটাকেও আমি বিলিয়ে দিতে খুব পছন্দ করি। বুঝলাম, আপাতত আমার সাথে চল, দেখি তোকে একটু সুখ দিতে পারি কিনা। কি হলো, চল। বাচ্চাটাকে ওর কাছ থেকে সরিয়ে দাও, আমি ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি। তোমার তো ছেলের দরকার নেই, তোমার দরকার তালাক না। তোমার বাবার সাথে কথা অনুযায়ী সব শর্তই আমি পালন করেছি। 20 লাখ টাকা কম কথা তো নয়, আশা করি তুমিও সেই সব শর্ত পালন করবে। এই নাও তালাক নামা। তুমি যাও। এনি প্রবলেম বেগম সাহেবা? নো থ্যাংকস, আসি।
তুই তুই কাঁদছিস? তুই তো জেনে শুনে বিষ পান করেছিস। এইভাবে যে আমার সাথে ধোকা হবে তা আমি ভাবতেও পারিনি। কাক হয়ে তুই ময়ূরের পেখম পড়তে গিয়েছিলি, পড়েছিস? খোটা মারছিস? না, খোটা মারছি না। স্বার্থের বন্ধুত্ব আমার সাথে তোর নয়। তবে তবে একেবারে যে কষ্ট পাচ্ছি না তাও নয়। এখন আমি কি করব? যেমন করেই হোক আমার সন্তানকে আমার কাছে পেতে চাই। আমি আমার দাবি আদায় করতে এসেছি বেগম সাহেব। কিসের দাবি? আমার সন্তান। ওকে নিয়ে ওপরে যাও। শোনো, তোমার যদি অর্থের প্রয়োজন হয় তুমি নিতে পারো, লাখ, দু লাখ, পাঁচ লাখ, দশ লাখ। বেগম সাহেবা, যে অহংকারের সিংহাসনে দাঁড়িয়ে আপনি আমার পেটের সন্তানকে নিজের কাছে ধরে রেখেছেন, ইনশাল্লাহ আপনার ওই অহংকারের সিংহাসনকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে একদিন আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসবই। পারবি না, পারবি না তুমি ছেলেকে ফিরিয়ে আনতে। তুই একটু স্থির হ, আমাকে একটু ভাবতে দি। আচ্ছা আচ্ছা, তোকে তোকে উকিলের কাছে নিয়ে গেলে কেমন হয়? দেখি উকিল কি বলে। তাই চল। হ্যাঁ না 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 না, অত নার্ভাস হলে তো চলে না। হ্যাঁ হ্যাঁ, আরে আমি ঠিক মতন ইঞ্জেকশন জারি করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ঠিক মতন চলে আসবেন। হ্যাঁ, আমার জুনিয়রকে বলা আছে। আচ্ছা রাখি। হ্যাঁ তুমি কোর্টে রওনা দাও। স্যার, ব্যাংক কর্তৃক ডিসঅনার চেকের কেসটার ব্যাপারে মনে করে দিতে বলেছেন। হ্যাঁ শোনো, 420406 ধারা সংশোধনী আইনে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে 138 সেকশনে বলা হয়েছে, ব্যাংক কর্তৃক চেক ডিসঅনার হলে 15 দিনের মধ্যে উকিল নোটিশ পাঠাতে হয়, এবং উকিল নোটিশ পাঠানোর শেষ তারিখ হতে 15 দিনের মধ্যে মামলা করতে হয়। আমি কোর্টে যাই স্যার। হ্যাঁ যাও। কেসটা খুবই দুর্বল বেগম সাহেবা। দুর্বল? কিসের দুর্বল? প্রয়োজনে আমি সবাইকে কিনে ফেলব। ডোন্ট লাভ, অত নার্ভাস হবেন না বেগম সাহেবা, আমি যথাযথ চেষ্টা করব। শুনুন উকিল সাহেব, আমি জীবনে কারো কাছে মাথা নত করিনি, যে কোনো মূল্যেই হোক আমার সন্তান আমার কাছেই থাকবে। দেখুন বেগম সাহেবা, আইনের কাছে আমরা সবাই শ্রদ্ধাশীল, অতএব আমার কোনো চেষ্টা ত্রুটি থাকবে। দেখ নুরি, একটা প্রবাদ বাক্য আছে, বেশি বার বেরো না ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট থেকো না ছাগলে মরে খাবে। Ha 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 ha
ড্রাইভার ড্রাইভার তুই তুই কেমন প্রাণ খুলে হাসতে পারো? সরি স্যার, ভুলে গিয়েছিলাম আপনার সামনে। না না, তুই ভুল করনি। একটা প্রবাদ আছে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। খণ্ডাতে পারবি তুই আইনকে? ধরে রাখতে পারবি ওই সন্তানকে? আর যখন পারবি না, তখন আমার এই বাস্তব কথাগুলো তোর মনে পড়বে। আমি কিন্তু রেগে যাচ্ছি। যেভাবে একটার পর একটা ডেট নিয়ে যাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনার অনুমতি পেলে আমি একটা গল্প বলতে পারতাম। ইউর অনার, আমার বন্ধুবর অ্যাডভোকেট সাহেব যেভাবে সময় নষ্ট করতে চাচ্ছেন এসব গল্প টল্প বলে, তাতে মনে হয় ফাঁকা কলসি বাজে বেশি। অর্ডার অর্ডার অর্ডার, আজ মামলা একটু কম, আপনি গল্পটা বলতে পারেন। থ্যাংক ইউ স্যার। এই কেসের যে ম্যারিট দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে স্যার, গল্পটা হলো এক বাস কন্ডাক্টর প্যাসেঞ্জারের কাছে ভাড়া চাইতে, প্যাসেঞ্জার তার ওই 18 ইঞ্চি একটা বাক্স কোলের উপর তুলে তার থেকে এই 12 ইঞ্চির একটা বাক্স কোলের উপর তুলে তার থেকে এই 6 ইঞ্চি একটা চামড়ার ব্যাগ বের করে তার থেকে 4 ইঞ্চি একটা চামড়ার ব্যাগ বের করে তার থেকে ইউর অনার, ধৈর্যের তো সীমা আছে। ইয়েস ইউর অনার, আমাদের এই ডেট নেওয়ার একটা ধৈর্যের সীমা আছে। ইয়েস, আগামী 17 সেপ্টেম্বর শেষ তারিখ দেওয়া হলো। হ্যালো, বেগম সাহেব আছেন? জি না, আমি ওনার স্বামী শাহজাহান বলছি। হ্যাঁ, আপনার সাথে আমার এই প্রথম পরিচয়, অবশ্য কোর্টে আপনাকে প্রয়োজন পড়বে। কেন? আপনিই তো মিসেস সীমার সন্তানের পিতা। দেখুন, আইন তার নিজস্ব গতিতে চলে। একটু খুলে বলে বুঝতে পারতাম। সামাজিক আইনে অবশ্য অনেক কিছুই মেনে নেওয়া যায়, কিন্তু মানবিকতার দিক দিয়ে উভয় পক্ষই বড় অসহায়। আসলে আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা চাই না। এইভাবে চলতে দেওয়া যেতে পারে না। সাজু ভাই, তুমি? সরি, আমি একটু পাশে বসে গিয়েছিলাম।
কি ব্যাপার সাজু ভাই, কোনো প্রবলেম? ভীষণ ভীষণ রকমের প্রবলেম, তাই তো তোকে কিছু দিই না। কেন, আবার কি হলো? অন্যায়, ভীষণ অন্যায়। তোমার বান্ধবী নূরজাহান এখন আমার সাবেক স্ত্রীর সন্তানকে দাবি করছে। বাজারে সব কিছু কেনা গেলেও মাকে তো কেনা যায় না। আর তাই আমি ভাবছি, মেয়েটি যদি তার সন্তানকে ফেরত না পায়, তাহলে সে যে অভিশাপ দেবে তাতে কিন্তু নূরজাহান এবং তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই। নুরির যত না অর্থ, তার চেয়ে বেশি আছে অহংকার। কিন্তু সাজু ভাই, তারপরেও আমি বলবো, নুরি আমার এমনই এক বান্ধবী যার সুযোগ নিয়ে আমার এই জীবনধারা আমি হয়তো বা পাল্টে ফেলতে পারতাম। নুরি অনেক চেষ্টা করেছে, অনেক প্রলোভন দেখিয়েছে আমাকে দুর্বল করতে, কিন্তু পারেনি বলেই আমি সুখী। হয়তো তাই। তারপরেও বলবো সাজু ভাই, পৃথিবীতে প্রতিটি মেয়েই চায় মা হতে, আর নুরিও তার ব্যতিক্রম না। হতে পারে, কিন্তু কিন্তু অহমিকা করবার অধিকার তো একমাত্র বিধাতার। যাক, একটু হালকা হলাম। ইয়েস ইউর অনার, এই মহিলা বেগম ফাতেমা আফসানা ওরফে সীমা আমার সাবেক স্ত্রী এবং এই সন্তানের মা। আমি যদি সন্তানকে ওর মার হাতে তুলে দিতে পারি, তাহলে একটু শান্তি পেতাম ইউর অনার। বাবা, আমাকে তুমি একটু কাজ করতে দাও। না, জয়, 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 তুই আমার সুখের সময় আমার পাশে থাকবি না, দুঃখের সময় থাকবি?
তাই তো ভালো। অন্ধকারে যে একটা রূপ আছে জানতাম না। দেখ একবার, ভাবাবেগের প্রকাশ ভালো, এক একজন এক এক রকম ভাবে প্রকাশ করে, তবে তোরটা একটু ব্যতিক্রম। তাই ভাবছি এবার থেকে আমি একটু জাগে, আমার জয়ের জন্মদিনে আসবি না? কিরে চুপ করে আছিস যে? বেগম সাহেবা দেখা করবেন না, আপনারা দয়া করে পরে আসবেন। সালাম আলাইকুম আলিয়া ম্যাডাম, আপনি কি একটু সাহায্য করতে পারেন? সমস্ত কাজকর্ম স্টপ হয়ে আছে, বেগম সাহেব কদিন হলো অফিসে যান না, আমরা বড় অসুবিধায় আছি ম্যাডাম। জি আপনারা বসুন, আমি লিখছি। হ্যালো, সালাম আলাইকুম, কাকে চাচ্ছেন? ও একটু ধরুন, আপা তোর ফোন। হ্যালো, সীমা বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি, কে? বেগম সাহেবা আপনি? কি ব্যাপার এতদিন পর? আমি কি জন্মদিনে আসতে পারি? পারেন। পারি আমি বলছো? পারি আমি, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। হ্যালো 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 হ্যালো
জয়কে দেয়া উপহারটা নিয়ে যান। আমি চাই না আপনার বা আপনাদের কোনো জিনিস আমার ছেলেকে স্পর্শ করুক। আমায় মাফ করবেন, এই নিন।